হাই বন্ধুরা, এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। প্রথমেই আপনাদের বলি হ্যাপি হোলি ও রঙের উৎসব দোল উৎসবের শুভেচ্ছা। আমার আজকের আঁকাটি রাধা ও কৃষ্ণকে কেন্দ্র করে করছি। প্রথমে আমি আকাশটা করে নিলাম আল্টিমেট ব্লু আর পার্পেল কালার দিয়ে। তারপর আমি ব্যাকগ্রাউন্ড চাপাবো নানা রকম রং ইউজ করে। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল সব রকম রং ইউজ করা যাবে। যেহেতু এই ওয়াটার কালার খুব ট্রান্সপারেন্ট হয়, তাই সব কালার সব কালারের উপর ছড়িয়ে গেলে কোনো প্রবলেম হবে না এবং ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার তৈরি করবে। এটা কোনো কোনো জায়গায় হালকা, কোনো কোনো জায়গায় ডিপ করে সব কালার একই সাথে মিশিয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা সেই মতোই ঝাপসা মতো হয়ে দেখাবে। আমি রঙের সঙ্গে জলটাও অনেকটা মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে বুঝতে পারছেন আকাশের সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর মিশিয়ে যাচ্ছে। এবার আমি নিচের দিকের কালারগুলো ভরা শুরু করছি। আচ্ছা, এটা হতে থাকুক। আপনাদের হোলি এবং দোল উৎসবটি কেমন করে পালন করলেন সেটা কমেন্ট সেকশনে বলতে পারেন। আশা করছি আপনাদের ভালো কাটলো, আর এই ভিডিওটা দোলের পরেই আসছে, তাই আমি এই সাবজেক্টটা বেছে নিলাম। রাধা শাড়িটা আমি আল্টিমেরিয়ান কালার দিয়ে শুরু করছি। আপনারা সবসময় জল রং করার সময় ধ্যান রাখবেন যে তুলিতে কতখানি জল আছে সেটা যেন বুঝে চাপান। এতে তুলির কন্ট্রোলটা বজায় থাকে আর খারাপভাবে রংটা ছড়িয়ে পড়ে না। আমি শাড়িতে নীল রঙের সঙ্গে সঙ্গে অন্যান্য কালারেরও একটা প্যাটার্ন তৈরি করব। এভাবে রং খেলাটাকে সহজে বোঝানো যেতে পারে। আর এই প্যাটার্নটাকে জামাকাপড়, পোশাক এবং গায়েতেও ফলো করব। তার মানে পাঁচ মেশালি একটা কালার তৈরি হবে। আমরা দোলেতে যে আবির ইউজ করি সেটা খুব উজ্জ্বল আর সুন্দর দেখতে হয়, সেই রকমই কিছু হবে। কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও নীল বা অন্যান্য কালার দিয়ে মেশানো থাকবে। আঁকাটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আঁকাটা বা আঁকা শেখানোর পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ওকে, আপনারা দেখতে থাকুন।
আপনারা অনেকেই হয়তো জানেন, ওয়াটার কালার করতে গেলে খুব ধৈর্য ধরে করতে হয়, আর এই ধৈর্য যদি একটুও চ্যুতি হয় তাহলে ভুলও অবসম্ভাবিক হয়ে যায়। আর এই ভুলকে কম করার জন্য ধৈর্য ধরে 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 কাজ করতে হবে। ওয়াটার কালারকে যে বুঝতে পারবে না তার জন্য খুবই কঠিন, কিন্তু যে একবার বুঝে যাবে তার জন্য খুবই সহজ হয়ে যায়। তাই আমাদের প্র্যাকটিস করতে হবে যতটা সম্ভব। যে কাজ যত বেশি করবে তার আঁকাটাও তত সুন্দর হতে থাকবে। অনেকেই আবার ভুল হওয়ার ভয় করতে চায় না, তো তাদের ইম্প্রুভমেন্টও সেরকম হয় না। যতটা সম্ভব ভয়কে দূর করতে হবে আর প্র্যাকটিসকে বাড়াতে হবে, একমাত্র এভাবেই এগোনো যাবে। আমি আশা করি আপনাদের হোলি ভালো কেটেছে, আর এই নোটের সঙ্গে আপনাদের জানাই যে আঁকাটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকুন আর্ট কি ফান।